ইসরায়েলে হামলার প্রতিক্রিয়া ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আজ বৃহস্পতিবার একযোগে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশ দুটি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইরানের ইউএভি ড্রোন উৎপাদনের সঙ্গে যুক্ত শোল ব্যক্তি এবং দুইটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরা ইরানের শাহের ড্রোন নির্মাণের সঙ্গে যুক্ত ওই ড্রোন তেরো এপ্রিলের হামলায় ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্য ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত দেশটির সামরিক বাহিনী সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংস্থা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে গত শনিবার রাতে ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের বিমান হামলায় কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহতে বদলা হিসেবে ওই হামলা চালানো হয় বড় ধরনের এই হামলায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার